নিচের কোন বানানটি ভুল পিপিলিকা মাকড়সা বাল্মীকি নাকি ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন সি বাল্মীকি দেখে নাও সঠিক বানান কি হবে বাল্মীকি পরের প্রশ্ন খ্রিস্টাব্দ 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 এই চারটি বানানের মধ্যে কোনটি সঠিক অপশন এ খ্রিস্টাব্দ অপশন বি খ্রিস্টাব্দ অপশন সি খ্রিস্টাব্দ অপশন ডি খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হবে অপশন বি খ্রিস্টাব্দ মনে রেখো এই বানানটিতে তিনটি নতুন বানান বিধি প্রযুক্ত হয়েছে এক বিদেশি শব্দে কখনো রি বা রিকার হবে না তাই অপশন সি হবে না দুই বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স হয় না তাই অপশন এ সি বা ডি কোনোটি হবে না তিন বিদেশি শব্দে কখনো দীর্ঘ ই বা দীর্ঘ উকার হয় না তাই অপশন ডিও হবে না অর্থাৎ অপশন বি খ্রিস্টাব্দ এই বানানটি হলো নতুন বানান বিধি অনুসারে সঠিক বানান চলো পরের প্রশ্নে যাই তার আগে জানাও কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো ডাব্লিউবিএসএল এস এবং এম এস নবম দশম বাংলা বিষয়ের পরীক্ষার্থী বন্ধুরা আশা করি খুব ভালো আছো তোমাদের জন্য আজ থাকছে বাংলা ব্যাকরণ থেকে ব্যতিক্রম ধর্মী বেশ কিছু এমসিকিউ এবং তার সঙ্গে প্রয়োজনীয় ব্যাখ্যা এবং এর মধ্যে একটি প্রশ্ন থাকছে তোমাদের জন্য যে প্রশ্নটির উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা সেখানে জানিয়ে এর সঠিক উত্তরটি কি হবে আর যে সমস্ত বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবে সেই সঙ্গে আজকের ক্লাসের যে কোনো বিষয়ের ওপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও সেই বিষয়ের উপর আমরা নতুন করে ভিডিও বানাবো চলো এবার চলে যাই পরের প্রশ্নে মৃগ নয়না পদটির সঠিক ব্যাসবাক্য হবে মৃগের ন্যায় নয়ন স্ত্রী মৃগের ন্যায় নয়না মৃগের নয়নের ন্যায় নয়ন যার স্ত্রী অপশন ডি মৃগরূপ নয়না সঠিক উত্তরটি হবে অপশন সি মৃগের নয়নের ন্যায় নয়ন যার এটি উপমাত্মক বা মধ্যবোধলপী বহুপ্রিয় সমাস। এই সমাসের বেশ কিছু উদাহরণ মনে রেখো। ডাকাতের বুকের নাই বুকজার ঢাকাবুকো। গজের আননের নাই ANONজার গজানন। মিনের অক্ষির নাই ওখিজার মিনাক্ষী ভুলটা কোথায় হবার সম্ভাবনা দেখে নাও। ঢাকাবুকো ডাকাতের নাই বুকজার। গজানন গজের নাই ANONজার। কিংবা মিনা কি মিনের নাই ওখিজার এগুলো হবে না। হবে মিনের নাই অক্ষিজার কখনোই নয় মিনের অক্ষির নাই অক্ষিজার অর্থাৎ মাছের চোখের সঙ্গে সেই চোখের তুলনা করা হয়েছে। ঠিক যেমন মৃগের নয়নের ন্যায় নয়নজার অনেকে ভুল করে বলে মৃগের ন্যায় নয়নজার একটা হরিণের মতো কখনো কোনো মানুষের চোখ হতে পারে না একটা হরিণের চোখের মতো আরেকটা মানুষের চোখ অর্থাৎ চোখের সঙ্গে চোখের তুলনা এই জন্যই এর নাম উপমাত্মক বহুব্রীহি বা মধ্যপদলভী বহুব্রীহি পরের প্রশ্নে চলে যাই তে পায়া দোনলা দশানন এবং সপ্তাহ এগুলির মধ্যে কোনগুলি সংখ্যা বহুব্রীহি সমাসের উদাহরণ মনে রাখবে এর সঙ্গে কিন্তু মিশে রয়ে গেছে দ্বিগু সমাস অপশন এ তে সপ্তাহ দশানন অপশন বি তে পায়া দশানন অপশন সি দো দশানন সপ্তাহ অপশন ডি উপরের কোনটিই নয় সঠিক উত্তরটি হলো অপশন বি তে পায়া এবং দশানন এগুলি সব সংখ্যা বহু উদাহরণ কিন্তু একমাত্র সপ্তাহ যার ব্যাসবাক্য হবে সপ্ত অহের সমাহার এটি সমাহার দ্বিগু সমাসের উদাহরণ পরের প্রশ্ন আয়া শব্দের লিঙ্গ পরিবর্তন করলে কোনটি সঠিক হবে অর্থাৎ আয়াটা একটি এর পুংলিঙ্গ রূপ কি হবে খানসামা চাকর মুনিশ নাকি আর সঠিক উত্তরটি হবে অপশন এ খানসামা পরের প্রশ্ন দেখো নিচের কোনটি নিত্য স্ত্রীলিঙ্গের উদাহরণ অর্থাৎ সর্বদাই তার স্ত্রীলিঙ্গের রূপ পাওয়া যায় তার কোনো পুংলিঙ্গের রূপ পাওয়া যাবে না অপশন এ বিধবা বি সতীন সি গর্ভবতী অপশন ডি উপরের সবগুলি সঠিক উত্তরটি হল অপশনটি উপরের সবগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রেখো নিত্য স্ত্রীলিঙ্গ হল যে সমস্ত পদের কোনো পুংলিঙ্গের রূপই হয় না যেমন অবলা প্রতিমা এ দুগ্ধবতী ইত্যাদি নিত্য স্ত্রীলিঙ্গের মতো নিত্য পুংলিঙ্গেরও উদাহরণ পাওয়া যায় তোমরা কি কেউ নিত্য পুংলিঙ্গের উদাহরণ দিতে পারো দেখি তোমাদের কারো মনে আছে কিনা নিত্য পুংলিঙ্গের উদাহরণ এখনই কমেন্ট করে জানাও পরে প্রশ্ন নিচের কোন বাক্যটিতে বচন ঘটিত ভুল রয়েছে অর্থাৎ এক বচন বহু বচন এর গঠনগত ভুল রয়েছে সকল ছেলেরা মাঠে খেলতে নেমেছে ক্লাবের সকল সদস্যবৃন্দ আপনাদের সাফল্য কামনা করে দেশের সমস্ত শহীদেরা আমাদের হৃদয়ে বাস করেন উপরে সবগুলিতেই ভুল আছে সঠিক উত্তরটি হলো সবগুলিতেই ফুল আছে সকল ছেলেরা হবে না সকল বসলে ছেলের সঙ্গে রা বহু বচন যুক্ত হবে না অর্থাৎ সকল ছেলে অথবা শুধু ছেলেরা হবে সদস্য বৃন্দ এর আগে সকল বসবে না হয় সকল সদস্য হবে নয় সদস্য বৃন্দ হবে শহীদেরা বহু বলে তার আগে সমস্ত পদটি বসবে না অর্থাৎ সমস্ত শহীদেরা হবে না হয় শহীদেরা না হলে সমস্ত শহীদ তাই উপরের প্রত্যেকটি বাক্যেই বচন ঘটিত ভুল রয়েছে পরের প্রশ্ন দেখো থেকে পালকি এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে ঘোষী ভবন বিনা সিক্ষি ভবন শতনা সিক্ষী ভবন নাকি অঘোষী ভবন সঠিক উত্তরটি হল অপশন বি বিনা সিকি ভবন মনে রাখবে বিনাশিক ভবন হলো। কোনো নাসিক্য ব্যঞ্জুন লুপ্ত হবার পরেও যদি পূর্ববর্তী সরকে সানুনাশিক না করে অর্থাৎ চন্দ্রবিন্দু না আসে সেই ঘটনাটিকেই বলা হবে বিনাশিক্ষি ভবন এখানে দেখো পর্যঙ্কিকার মধ্যে উম রয়েছে উম লুপ্ত হলে একটা চন্দ্রবিন্দু আসার কথা ছিল তাহলে নাসিকি ভবন করতো কিন্তু যেহেতু উমর লুপ্ত হলো অথচ চন্দ্রবিন্দু এলো না এই ঘটনাটি হলো বিনাশিকি ভবন এর আরও উদাহরণ হলো শৃঙ্খল থেকে শেকল পরের প্রশ্ন ব্রাহ্মণ শব্দের বর্ণ বিশ্লেষণ করলে নিচের কোনটি সঠিক হবে দেখে নাও অপশন এ ব র আ হ ম অ মূর্ধন্য অ ব র আ ম হ অ মূর্ধন্য অ ব র আ ম হ ও মূর্ধন্য অ নাকি উপরের কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো অপশন এ ব যোগ র যোগ আ যোগ হ যোগ ম যোগ অ যোগ মূর্ধন্য যোগ অ কেন এটা হলো আসলে কথাটি হয় ব্রাহ্মণ হর পরে ম আসে আমরা অনেক সময় সেটা ভুল লিখি বা ভুল বলি যে ব্রাহ্মণ বিশ্লেষণের সময় কিন্তু হটা পরে উচ্চারিত হয় এ কথাটা মনে রেখো পরে প্রশ্ন দেখো নিচের কোন সন্ধিবিচ্ছেটি ভুল স্বাগত সুযোগ আগত রক্তাক্ত রক্তযোগ অক্ত বাগীশ্বরী বাঘ যোগ ঈশ্বরী গবেষণা গো যোগ এসনা সঠিক উত্তরটি হলো অপশন সি বাগীশ্বরী যোগ ঈশ্বরী এটার সঠিক রূপ হবে যোগ ঈশ্বরী তাই এখানে ভুল বাগীশ্বরী আছে পরে প্রশ্ন উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া এখানে সমাপিকা ক্রিয়া কোনটি উঠিল চঞ্চলিয়া উঠিল চঞ্চলিয়া নাকি চঞ্চলিয়া উঠিল সঠিক উত্তরটি হবে অপশন ডি চঞ্চলিয়া উঠিল এখানে মনে রাখবে চঞ্চলিয়া উঠিল একটি যৌগিক ক্রিয়া এখানে যৌগিক ধাতু চঞ্চলিয়া উঠ এর সঙ্গে ইলো ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে হয়েছে চঞ্চলিয়া উঠিল কাব্যিক রূপের জন্য চঞ্চলিয়া এবং উঠিল দুটো আলাদা আলাদা জায়গায় বসেছে বলে আমাদের চিন্তা অসুবিধা হচ্ছে তোমরা কেউ যৌগিক ক্রিয়া 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 প্রযোজক মৌলিক নাম ইত্যাদি যদি না বুঝে থাকো তাহলে এর উপরে ক্লাস যদি চাও তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও তোমাদের প্রয়োজন থাকলে এর ওপরে ক্লাস করা যেতেও পারে পরের প্রশ্ন নিজের কোনটি উপমান কর্মধারয়ের উদাহরণ চরণ কমল হরিণ চপল চন্দ্রপুলি নাকি ফুলকপি সঠিক উত্তরটি হল অপশন বি হরিণ চপল এখানেও মনে রাখবে এখানে হরিণ বিশেষ্য হলেও চপল হল বিশেষণ উপমান কর্মধারয়ে একটি পদ বিশেষ্য থাকবে আরেকটি পদ বিশেষণ থাকবে সেই বিশেষণটি হলো সাধারণ ধর্ম এবং সমস্ত পদটি অবশ্যই বিশেষণ হবে তাই এখানে একমাত্র চপল অংশটি হল বিশেষণ আর হরিণ চপল পুরোপথটিও হবে বিশেষণ উপমান কর্মধারয় হতে হলে সমস্ত পথটি বিশেষণ হতে হবে এবং দুটো পদের মধ্যে একটি পদকে অবশ্যই বিশেষণ হতে হবে বাকি পদগুলির উদাহরণে দেখো কোনো বিশেষণ পদ বা সাধারণ ধর্ম নেই চরণ কমল দুটোই বিশেষ্য চন্দ্র পুলি দুটোই বিশেষ্য ফুল কপি দুটোই বিশেষ্য একমাত্র হরিণ চপল তাই উপমান কর্মধারয়ের উদাহরণ একদিন ঠিক সফল হব আমি ভেবে নিয়েছি এখানে একদিন ঠিক সফল হব এই অংশটি কোন কারক উপবাক্যীয় কর্ম বাক্যাংশ কর্ম উপবাক্যীয় কর্তা নাকি বাক্যাংশ কর্তা সঠিক উত্তরটি হবে উপবাক্য কর্ম এখানে অনেকেরই বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করে দেখো তো আমি কি ভেবে নিয়েছি এর উত্তরে আসে একদিন ঠিক সফল হব অর্থাৎ এটা যে কর্ম এটা পরিষ্কার হয়ে গেল কিন্তু এবার অনেকেই বুঝতে পারে না যে কর্মটি উপবাক্যীয় না বাক্যাংশ অর্থাৎ বাক্যাংশ কর্ম আর উপবাক্য কর্মের মধ্যে পার্থক্য করতে পারছি না এখানে মনে রেখো চিহ্নিত অংশটি বাক্য নাকি বাক্য হয়ে ওঠেনি একদিন ঠিক সফল হব এই অংশটি একটি পূর্ণ বাক্য হয়ে উঠেছে পূর্ণ বাক্য যদি হয়ে ওঠে চিহ্নিত অংশ তাহলে উপবাক্যীয় কর্ম হবে আর যদি পূর্ণ বাক্য না হয়ে আংশিক বাক্য হয় সমাপিকা ক্রিয়ার অভাব থাকে সেই অংশে তাহলে সেটা বাক্যাংশ কর্ম হবে এখানে একদিন ঠিক সফল হব এটি একটি সমাপিকা ক্রিয়াযুক্ত সম্পূর্ণ বাক্য অংশ তাই এটি কর্ম হলে এটি উপবাক্য কর্মই হবে পরে প্রশ্ন আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম এই বাক্যটিতে ক্রিয়ার কালের কোন প্রকার রয়েছে সাধারণ বর্তমান পুরা পুরাঘটিত বর্তমান সাধারণ অতীত নাকি পুরা ঘটিত অতীত সঠিক উত্তরটি হল সাধারণ অতীত এইখানে অনেকের ভুল হয় তোমাদের এই জায়গাটা সাধারণ অতীতকে আমরা অনেক সময় বর্তমান বলে ভাবি খেলাম দেখলাম চললাম বললাম দেখলে করলে বললে এগুলো সব সাধারণ অতীতের উদাহরণ খেয়েছি পড়েছি গিয়েছি বা খাচ্ছি যাচ্ছি এগুলো বর্তমান হতে পারে এখানে পেলামের সাধুরূপ হল পাইলাম অর্থাৎ পা ধাতু যোগ ইল ইলটাই সাধারণ অতীতের বিভক্তি আর আম তো পুরুষ বিভক্তি তবে মনে রেখো কিন্তু পেলাম খেলাম দেখলাম দেখলো বললো চললো এগুলো কিন্তু সাধারণ অতীতের উদাহরণ চিঠি পেলাম অবশ্যই সাধারণ অতীতকাল তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়ে এখানে কি কয় হস্য ইকার কি রয়েছে এই কি হল প্রশ্নসূচক সর্বনাম প্রশ্নসূচক অব্যয় আলংকারিক অব্যয় নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন বি প্রশ্নসূচক অব্যয় মনে রেখো কয় দীর্ঘইকার কি আর কয় অহস্রয়িকার কি এর পার্থক্য রয়েছে কয় দীর্ঘইকার যে কি সেটা হলো প্রশ্নসূচক সর্বনাম সর্বনাম মানে যার উত্তরে কোনো নাম আসবে অর্থাৎ কি এই প্রশ্নের উত্তরে কোনো নাম আসবে আর রস্য ইকার কি এটা কিন্তু প্রশ্নসূচক অব্যয় অর্থাৎ এর উত্তরে কোনো নাম আসবে না তোর অবশ্যই হ্যাঁ বা নাতে আসবে পরে প্রশ্ন হালার মাছ ধৈরা জুত নাই এখানে ধৈরা পদে ধ্বনির কি পরিবর্তন ঘটেছে স্বরভুক্তি ধ্বনি বিপর্যয় অভিশ্রুতি নাকি নিহিতি সঠিক উত্তরটি হলো অপশন ডি অপিনীহিতি কীভাবে ধরিয়া থেকে ধৈরা হল রয়ের পরে ই ছিল রয়ের আগে চলে এসেছে অর্থাৎ অপিনীহিতি মানে পূর্বে অবস্থান করা কোনো শব্দমধ্যস্থিত ই বা উ আশ্রিত ব্যঞ্জনের পরের থেকে সামনে চলে আসাটাই হল অপিনীহিতি পরে প্রশ্ন ঘর রস ডাল এই শব্দগুলি উৎস বিচারে কোন শ্রেণীর অজ্ঞাতমূল দেশি শব্দ অর্ধতৎসম শব্দ তদ্ভব শব্দ নাকি অসিদ্ধ তৎসম শব্দ সঠিক উত্তরটি হল অসিদ্ধ তৎসম শব্দ সংস্কৃত ব্যাকরণের নিয়মে সিদ্ধ নয় এমন তৎসম শব্দকে বলে অসিদ্ধ তৎসম শব্দ যেমন কিষাণ ঘর রস ডাল ইত্যাদি আমার নাইবা হল পারে যাওয়া এই বাক্যে যাওয়া পথটি কি ক্রিয়াবাচক বিশেষ্য সমাপিকা ক্রিয়া সর্বনাম পথ নাকি নাম বিশেষণ সঠিক উত্তরটি হলো অপশন এ ক্রিয়াবাচক বিশেষ্য মনে রাখবে যাওয়া খাওয়া দর্শন গমন চলন ভোজন ক্রিয়াপদ থেকে জাত এই পদগুলি কোনো কাজের নাম বোঝায় বলে এগুলো ক্রিয়াবাচক বিশেষ পদ নেক্সট কোশ্চেন দেখো পঞ্চপাণ্ডব বনে গেলেন পঞ্চম পাণ্ডব বনে গেলেন একখানে পঞ্চ রয়েছে আর এখানে পঞ্চম রয়েছে এই দুটি বাক্যে ব্যবহৃত পঞ্চ ও পঞ্চম পদ্মটি যথাক্রমে দুটি পূরণবাচক বিশেষণ দুটি সংখ্যাবাচক সংখ্যাবাচক বিশেষণ প্রথমটি পরেরটি পূরণবাচক বিশেষণ নাকি প্রথমটি পূরণবাচক পরেরটি সংখ্যাবাচক বিশেষণ সঠিক উত্তরটি হলো অপশন সি প্রথমটি সংখ্যাবাচক বিশেষণ পরেরটি পূরণবাচক বিশেষণ অর্থাৎ পঞ্চ পাণ্ডবের পঞ্চ হল সংখ্যাবাচক বিশেষণ পঞ্চম পাণ্ডব পঞ্চম হল পূরণবাচক বিশেষণ পরে প্রশ্নে চলো চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়ে এখানে চণ্ডালে পথটি কোন কারকের উদাহরণ গৌণকর্ম প্রযুক্তকর্তা প্রযোজককর্তা নাকি মুখ্যকর্ম এটা নিয়ে আগে অনেক আলোচনা করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে সঠিক উত্তরটি লিখে দাও পুরো কথাটি লিখতে হবে না শুধু লিখে দাও এ বি সি ডি অর্থাৎ প্রশ্ন নম্বর কুড়ি লিখে অপশন এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে তোমরা লিখে দাও আর হ্যাঁ কমেন্ট করার সময় অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না পরে প্রশ্ন মায়ে ঝিয়ে ঝগড়া করে এখানে মায়ে ঝিয়ে কি জাতীয় কর্তার উদাহরণ সহযোগী কর্তা ব্যতিহার কর্তা সমধাতুজ কর্তা নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন বি ব্যতিহার কর্তা পরে প্রশ্ন যখন সূর্য ডোবে তখন অন্ধকার নামে এটি একটি জটিল বাক্য এই বাক্যের প্রধান খণ্ড বাক্য কোনটি যখন সূর্য ডোবে সূর্য ডোবে তখন তখন অন্ধকার নামে নাকি সূর্য ডোবে তখন অন্ধকার নামে সঠিক উত্তরটি হলো অপশন সি তখন অন্ধকার নামে অনেকের অসুবিধা হয়ে থাকে যে একটি জটিল বাক্যের প্রধান খণ্ডবাক্য কোনটি আর অপ্রধান খণ্ডবাক্য কোনটি আমি চিনতে পারছি না সবচেয়ে সোজা একটা রাস্তা আছে তোমাদের বলে দিচ্ছি অবশ্যই তা প্রয়োগ করে দেখবে জটিল বাক্যটিকে সরাসরি সরল বাক্যে রূপান্তরিত করো করে দেখো বাক্যের যে অংশের সমাপিকা ক্রিয়াটি বজায় আছে সেটি প্রধান খণ্ডবাক্য আর যে অংশের সমাপিকা ক্রিয়াটি নেই অসমাপিকা ক্রিয়ায় পরিণত হয়েছে সেটি কখনোই প্রধান খণ্ডবাক্য নয় সেটি হচ্ছে অধীন বা পরাধীন বা অপ্রধান খণ্ডবাক্য যেমন যখন সূর্য ডোবে তখন অন্ধকার নামে একে সরল রূপে যদি পরিণত করি সূর্য ডুবলে অন্ধকার নামে দেখো ডোবে সমাপিকা ক্রিয়া রইল না অন্ধকার নামে এই নামে সমাপিকা ক্রিয়াটি কিন্তু অটুট রইল অর্থাৎ তখন অন্ধকার নামেই হলো এই বাক্যের প্রধান খণ্ডবাক্য পরের প্রশ্ন এই একলা ঘর আমার দেশ এই বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করলে হবে এই একলা ঘর কার দেশ এই একলা ঘর তোমার কি এই একলা ঘর কি আমার দেশ নাকি এই একলা ঘর কি আমার দেশ নয় সঠিক উত্তরটি হবে অপশন ডি এই একলা ঘর কি আমার দেশ নয় বাক্য এবং বাচ্য সম্পর্কে কোনো প্রসঙ্গ যদি তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে জানাও আমরা অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও করব পরের প্রশ্ন চলে যাই মিনার এখানে এলো এবং দুটো গান গাইল এই বাক্যের সরল বাক্যের রূপ কি হবে দেখো এটা কিন্তু যৌগিক বাক্যে রয়েছে সরল বাক্যের রূপ কোনটি হবে দেখে নাও মিনার যখন এখানে এলো তখন দুটো গান গাইল মিনার এখানে এলো আর দুটো গান গেয়ে গেল মিনার এখানে এসে দুটো গান গাইল মিনার এখানে এলো তখন দুটো গান গাইল সঠিক উত্তরটি হলো অপশন সি মিনার এখানে এসে দুটো গান গাইল কেন এটি সরল বাক্য দেখো হিসাব করে এর ভেতরে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে পরে প্রশ্ন আমরা তো অল্পে খুশি এখানে তো পথটি হল আলঙ্কারী কব্যয় ধন্যক্যয় সর্বনাম নাকি তুলনাবাচক অব্যয় সঠিক উত্তরটি হলো অপশন এ আলঙ্কারী কব্যয় বুদ্ধিহীন শ্রীহীন এই দুটি কোন সমাসের উদাহরণ কর্মতৎপুরুষ করণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ নাকি অপাদান তৎপুরুষ সঠিক উত্তরটি হল তৎপুরুষ মনে রেখো হীন বোঝাতে করণতৎপুরুষ হয় যেমন বুদ্ধি দ্বারাহীন বুদ্ধিহীন স্ত্রী দ্বারাহীন স্ত্রীহীন মাতৃ দ্বারাহীন মাতৃহীন এগুলো কিন্তু পুরুষের উদাহরণ পরের প্রশ্নে যাই উর্মিলারাজ পড়া হয়নি এটি কোন বাচ্চের উদাহরণ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য সঠিক উত্তরটি হলো অপশন সি ভাববাচ্য কেন উর্মিলার আজ পড়া হয়নি কি হয়নি পড়া হয়নি অর্থাৎ মনে রেখো যে কোনো বাচ্চ্য চেনার ক্ষেত্রে যদি কর্তাকে প্রাধান্য দেওয়া হয় কর্তৃবাচ্য কর্মপদকে প্রাধান্য দিলে কর্মবাচ্য এবং ক্রিয়াপথকে যদি প্রাধান্য দেওয়া হয় সেটা সমাপিকা ক্রিয়া তাহলেই সেটি ভাববাচ্য হয় পরের প্রশ্ন দেখো চল রাস্তায় সাজি ট্রাম লাইন অর্থগত বিচারে এটি কোন শ্রেণীর বাক্য অনুজ্ঞাবাচক বাক্য নির্দেশক বাক্য শর্ত বাক্য নাকি সূচক বাক্য সঠিক উত্তরটি হল অপশন এ অনুজ্ঞাবাচক বাক্য এখানে কিন্তু আবার মনে রাখার বিষয় রয়েছে একটা নির্দেশক বাক্য আর অনুজ্ঞাবাচক বাক্য অনেকের গুলিয়ে যায় নির্দেশক বাক্য মানে কাউকে অর্ডার করা আদেশ অনুরোধ উপদেশ উপরোধ এগুলো নয় কিন্তু বর্ণনা থাকলে বা কোনো খবর বা সংবাদ পরিবেশনকারী বাক্যই হলো নির্দেশক বাক্য সূর্য পূর্ব দিকে ওঠে ফুল ফুটলে গন্ধ বেরোয় আমরা কাল কলকাতায় যাবো এই ধরনের বাক্যগুলো কিন্তু নির্দেশক বাক্য আর কাউকে যদি অনুরোধ উপরোধ এ সমস্ত বলা হয় চল রাস্তায় সাজি টামলাইন অর্থাৎ অনুরোধ করা হচ্ছে বা আদেশ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অনুজ্ঞাবাচক বাক্য তাই এখানে হবে অপশন এ অনুজ্ঞাবাচক বাক্য পরের প্রশ্ন দেখো ক্ষমা করিবার ইচ্ছা এক কথায় প্রকাশ করলে কি হবে মুমুখা দিদ্রিক্ষা জিঘাংসা নাকি তিতিক্ষা সঠিক উত্তরটি হলো অপশন ডি তিতিক্ষা অর্থাৎ ক্ষমা করিবার ইচ্ছা এক কথায় প্রকাশ হলো তিতিক্ষা পরের প্রশ্ন দেখো তোমার চুলের খোঁপায় আমার মনের ফিতার বাঁধুনি এখানে তোমার পদটি কি জাতীয় সম্বন্ধ পদ তোমাদের অনেকেই কিন্তু এই চ্যাপ্টারটা একটু ওভারলুক করে যাও বা ইচ্ছে করেই না সম্বন্ধ পদের কিন্তু অনেকগুলো শ্রেণী বিভাগ আছে এটা একবার পড়লেই কিন্তু তোমাদের মনে থাকবে তাই এখানে তোমার কোন সম্বন্ধ পদ আধার আধেয় সম্বন্ধ অঙ্গ সম্বন্ধ অসম্ভব সম্বন্ধ নাকি সামান্য সম্বন্ধ সঠিক উত্তরটি হলো অঙ্গ সম্বন্ধ তো এই ছিল আজকের ক্লাস তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো এক্ষুনি কমেন্ট করে জানাও আর এর সঙ্গে তোমরা কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমরা তোমাদের কমেন্ট শুনে আমরা সে বিষয়ের ওপর ভিডিও দেবার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো আর যদি লাইক করে না থাকো তাহলে কিন্তু অভিমান করবো এক্ষুনি প্লিজ একটা লাইক করে দাও পরবর্তী ভিডিও যাতে আরও সুন্দর করে তোমাদের সামনে নিয়ে আসি আর ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে আমাদের সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য একটা ফাটাফাটি প্রস্তুতি নাও আশা করি এবার তোমরা সফল হবে সঙ্গে থেকো